আসসালামু আলাইকুম, আপনার নাম কি? মুক্তা। মুক্তা, কি অসুবিধা নিয়ে আমাদের কাছে এসেছিলেন? পোষা পায়খানা। পোষা পায়খানার কি অসুবিধা হতো? চাপ দিয়ে করে চাপ দিয়ে করতে হতো। কোমরে কোনো ব্যথা ছিল? কোমরে ব্যথা ছিল। ব্যথা কি কোমরে থাকতো না পায়ের দিকেও যেত? পায়ের দিকেও যেত। এক পায়ে না দুই পায়ে? এক পায়ে, যে ডান পায়ে। ডান পায়ে বেশি ছিল। আচ্ছা, আর এই পোষা পায়খানার যে অসুবিধা এবং কোমরের ব্যথা, এটা কতদিন ধরে ছিল? 4 বছর। 4 বছর পোষা পায়খানা যে চাপ দিয়ে দিয়ে করতে হতো, এটা কতদিন? এটা তো 4 বছর। 4 বছর ধরে। আচ্ছা, আমাদের এখানে আসছিলেন, আসার পরে আমরা যে এমআরআই পরীক্ষা সেখানে দেখেছি এবং এক্সরেতে দেখেছি কি, যে আপনার হাড়, একটা হাড় ভেঙে সামনের দিকে সরে গেছিল আর একটা হাড়ের তুলনায়। আমাদের এখানে আমরা সেই অপারেশনটা করে হাড়টাকে রড স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি, তাই তো? অপারেশন আজকে থেকে 4 দিন আগে হয়েছে। আপনি এখন কি, আপনার হাঁটতে কোনো অসুবিধা হয়? হাঁটতে কোনো অসুবিধা হলো? হাঁটতে কোনো অসুবিধা নাই। আগের যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা কি এখন আছে? না, ব্যথাটা নাই। প্রসাব পায়খানার যে অসুবিধাটা ছিল সেটা এখনো রয়ে গেছে, তাই তো? তার মানে গত 4 বছর ধরে যে সমস্যাটা আপনি পোষা পায়খানার জন্য ছিল সেটা এখনো কারেকশন হয় নাই, কিন্তু কোমরের যে ব্যথাটা সেটা চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে একটু হেঁটে দেখান। আসুন, দেখে দাও, আপনি সামনে চলে যান, যে হেঁটে ঘুরে আসুন, ঘুরে আসেন, ঘুরে আসেন। এখন আর ব্যথা নাই তো? আশা করি আপনার ওই সমস্যারও সমাধান হয়ে যাবে খুব দ্রুত। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।